আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলি ব্লগ ইটিসি। আমি ইয়াসমিন আছি সবার সাথে। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দুই রকমের দই, একটা টক দই, একটা হইলো মিষ্টি দই। তো দইয়ের জন্য এখানে আমি 2 লিটার দুধ নিয়ে নিলাম, আর এই দুধটা জাল করে আমি 1.5 লিটারের মতো করে নিব। তো তোমরা কিন্তু আমার এই দইটা দেখতে হলে, আর এটা সম্পূর্ণটাই সনাতন পদ্ধতিতে, দইটা পাতা, এটা ভাপা দইও না, এটা 1 ঘন্টায় 1.5 ঘন্টা হয়ে যায়, সেই রকম কোনো কিছুই না। এটা আমাদের যে একদম দাদা দাদি নানা নানির আমল থেকে চলে আসছে সনাতন পদ্ধতিতে দই পাতা, এটা 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টাও লাগতে পারে। তো এই দইটার জন্য এটা একদম ট্রেডিশনাল ওয়েতে দই পাতা। তো আমি এখানে দুধটা জাল করে 1.5 লিটার করে নিব। তোমরা যারা নতুন আসো, আমার সুইট ভিউয়ার্সরা, আমার লক্ষ্মী আপুরা ভাইয়ারা, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা। আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে আসো, আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে আমার নতুন ভালো কাজের জন্য উৎসাহ যোগাইতেছো, তোমরা তাদের তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। তো সাথেই থাকো, আমার সম্পূর্ণ রেসিপিটা দেখলে হয়তো তোমরা এইভাবে সেম ওয়েতে তোমরা ভালো একটা রেসিপি করতে পারবা। তো সাথেই থাকো, এই দুধটা আমি জাল করে 1.5 লিটার করে নিব। দেন এইখানে আমি চিনিটা অ্যাড করব। আমি টক দইয়ের জন্য 1/2 লিটারের মতো দুধ এখান থেকে উঠিয়ে রাখবো, তারপর এখানে চিনি দিব। তো দেখো, ফিরে আসলাম কিছুক্ষণ পর। এখানে আমার এই দুধটা জাল করার পরে এখন 1.5 লিটারের মতো আছে, এখান থেকে আমি 1/2 লিটারের মতো দুধ উঠাই নিব টক দইয়ের জন্য। আসলে আমরা অনেকে ভয় পাই যে আমরা হয়তো দই পাততে পারবো না, দুধগুলো হয়তো নষ্ট হয়ে যাইব, অনেক ভয় পাই সব সময়। সবাই কিন্তু ইজিভাবে, একদম মানে সহজভাবে ঘরে দইটা পাততেও পারে না। তো আমার এই রেসিপিটা অবশ্যই ফলো করবা সবাই, আশা করি তোমাদের দই একদিন একদিনও নষ্ট হবে না। তো এখানে আমি 1/2 লিটার দুধ উঠাই রেখে এখানে 1 লিটারের মতো দুধ আছে, এখানে 1 কাপ চিনি দিয়ে দিলাম। তোমরা চাইলে আর একটু বেশি দিতে পারো। তো আমার মিষ্টি দইটা একদম বেশি মিষ্টি ভালো লাগে না, একটু টক মিষ্টিটা ভালো লাগে। তো এখানে আমি 1 কাপ চিনি অ্যাড করে দিলাম। আর এই মিষ্টি দইয়ের দুধটা আমি পাশের চুলাতে দিয়ে এখানে আমি টক দইয়ের দুধটা বসায় দিব, 2 টেবিল চামচ চিনি দিয়ে দিব এটার মধ্যে। আর এই দুধটা কিন্তু অলরেডি জাল করা হয়ে গেছে, এটা এটা তেমন জাল করতে হবে না, এটাতে শুধু চিনির পানিটা যেন একটু শুকায় আসে, চিনিটা দিলে কিন্তু একটু পানি কাটে। তো ওই পানিটা শুকায় আসলেই কিন্তু আমার দুধটা মানে জাল করা রেডি হয়ে যাবে। এটা দুধটা কিন্তু জাল করা হয়ে গেছে, এখন এটা আমি নামাই নিব। আর মিষ্টি দইয়ের জন্য আমি 2 চামচ চিনি দিয়ে এখানে একটু ক্যারামেল করে নিব। দোকানে হোটেলের যে দইগুলো আমরা দেখতে পাই, ওই দইটাতে কিন্তু একটু কালার আসে উপরে, তো ওই কালারটা আনার জন্য এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম এখানে। তো এই চিনিটা একটু ক্যারামেল করে নিব, হালকা গোল্ডেন ব্রাউন কালার করে নিব। এই যে দেখো, আমার এই ক্যারামেলটা কিন্তু হয়ে গেছে করা, এর চেয়ে বেশি কালার করলে আর কি একটু তিতা তিতা ভাবটা আসতে পারে দইয়ের মধ্যে। তো এইরকম কালারটা আনলে ঠিক আছে দইয়ের জন্য। তো এখানে আমি 1 কাপের মতো দুধ অ্যাড করে দিলাম এই ক্যারামেলটার মধ্যে, এটা একটু জাল করে নিব এখন, মানে ক্যারামেলটা ভালো করে এটার সাথে মিক্স করে নিব। তো এই দুধটা কিন্তু ক্যারামেলের সাথে ভালো করে মিক্স করা হয়ে গেছে, এখন আমি এটা দুধের মধ্যে ঢেলে দিব এই হাইটের মধ্যে। তো দেখতেই পাইলা তোমরা দুধের কালারটা এখন কেমন আসছে, আর দেখতে কিন্তু এটা অনেক সুন্দর লাগতেছে। আসলে এই দোকানের দইগুলাতে কিন্তু এরকম একটু হালকা ব্রাউন কালার, উপরে
থাকে দইয়ের উপরটা, আর দুধটা কতটা ভালো তোমরা হাঁড়িটা দেখতে দেখে হয়তো বুঝতে পারতেছো দুধটা যে কত ভালো ছিল। এরকম ফুল ক্রিমের দুধটা নিলে বেশি ভালো হয়। তো এই দুধগুলো এখন আমি ঠান্ডা করে একটা যে পাত্রে আমি দইগুলো জমাবো সেটার মধ্যে ঢেলে নিব। এই যে একটা আমার মানে পুরাতন দইয়ের হাঁড়ি ওইটা নিলাম, আর একটা আমি প্লাস্টিকের বাটি নিলাম। তো অনেকেই ভাবে যে প্লাস্টিকের বাটিতে দই জমবে না, তো এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। তো আজকে আমি এই জন্যই দুইটা হাঁড়িতে দইটা জমায় দেখাবো তোমাদেরকে। তো প্লাস্টিকের বাটিতে আমি দুধটা ডাললাম, এটা হইলো আমার টক দইয়ের জন্য যে দুধটা নিলাম ওইটা, আর মাটির হাঁড়িতে নিলাম আমি মিষ্টি দইয়েরটা। তো আঙুল চুবিয়ে দেখলাম যে মানে আঙুল চুবানো যায় এই অবস্থায়, কিন্তু আমরা মানে দুধটা গরম রাখবো, ওই রকম গরম রাখবো, ওই রকম গরম অবস্থায় কিন্তু দুধটা আমাদের দইটা আমাদের জমাতে হবে। তো এই টক দই নিয়ে নিলাম এক কাপের মতন আর কি, 1.5 লিটার দইয়ের জন্য আমি 1.5 লিটার দুধের জন্য এক কাপের মতো টক দই নিয়ে নিলাম। এখানে আমি এক কাপের মতো দুধ দিয়ে এটা একটু বিট করে নিতেছি দইটা, টক দইটা। আর এই টক দইটা কিন্তু পানি জড়াই নিতে হয় ফ্রিজ থেকে দই পাতার 1 ঘন্টা আগে বের করে নিয়ে, এটা একটু ছাঁকনিতে রেখে দিলে কিন্তু দইয়ের যে এক্সট্রা পানিটা থাকে ওইটা ঝরে যায়। তারপর একটু এভাবে বিটার দিয়ে আমি বিট করে এই দইয়ের সাথে মিশাই দিতেছি দইয়ের যে দুধটা মিষ্টি দইয়ের, তো ওইটার সাথে। আর এভাবে বিটার দিয়ে একটু নাড়াচাড়া করে বাবলস উঠাই নিলে দইটা দেখতে জমার পরে আর কি দইটা দেখতে অনেক সুন্দর লাগে। তো বাকিটা আমি টক দইয়ের সাথে মিশাই নিলাম। তো দেখো আমার এই দইয়ের দুধটা কিন্তু একদম রেডি, এখন শুধু এটাকে মানে ঘুম পাড়ানোর পালা। এটা আমি এখন এখানেই এই জায়গাটাতেই আমি একটা কম্বল দিয়ে এই দুইটাকে ঘুম পাড়ায় রাখবো, মানে মোড়ায় রাখবো কম্বল দিয়ে। এটা কিন্তু গরম জায়গায় রাখতে হয়, তো এই কারণেই বলছি মানে একটু মজা করলাম। তোমরা প্লিজ আমার এই ভিডিওর ভুল ত্রুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবা। তো দেখো আমরা কিন্তু খুব ইজিভাবে একদম নর্মালভাবেই এইভাবে স্বাস্থ্যসম্মত দইটা ঘরে বানিয়ে খেতে পারি। বাহিরের আসলে সব জিনিসই কিন্তু ভেজাল, তো এইভাবে আমরা একদম খাঁটি গরুর দুধ দিয়ে কিন্তু ঘরে এইভাবে সনাতন পদ্ধতিতে এইভাবে একদম সহজ, তোমরা দেখলেই তো কোনো মানে কঠিন কিছুই না। আসলে তোমরা আমার রেসিপিটা ফলো করে যদি এইভাবে দইটা পাতো কোনো দিনও নিরাশ হইবে না, একদম মানে 100% শিওর আমি। সেম ওয়েতে যদি তোমরা দইটা পাতো একদম এইভাবে পারফেক্ট একটা দই জমবে। তো এই আমার এই দইটা আমি এখন রাতের 8টা বাজে এখন জমাইতেছি, এটা সকাল 8টা বাজে আমি চেক করব, আর এর আগেও চেক করতে পারি। তো দেখো এটা কিন্তু সকালবেলা, আসলে আমার দইটা কিন্তু রাতের 4:30 জমে গেছিলো, আমি রাতের বেলা উঠছিলাম নামাজ পড়তে, তখন এসে একটু চেক করলাম। আসলে আমরা যারা মানে দইটা পাতলে আমার সবসময় এরকম হয়, মানে মন চায় একটু চেক করে দেখতে। তো তোমরা কিন্তু আমার মতো এরকম মানে কি বলে এটা আগেই চেক করতে যাবো না, অনেক সময় 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টাও লাগে এই দইটা জমতে। হ্যাঁ চেক করতে পারো 8 ঘন্টা বা 10 ঘন্টা পরে, তো আমি কিন্তু 8 ঘন্টা 8.5 ঘন্টা পরে এই দইটা চেক করছিলাম। তো আমি তখনই দেখি যে আমার দইটা সুন্দরভাবে জমে গেছে, তারপরে আমি এটা ফ্রিজে রেখে দিছিলাম ঠান্ডা হওয়ার পরে, এখন তোমাদের সাথে শেয়ার করতেছি আমি। তো দেখো দইটা কত সুন্দরভাবে জমছে, আর দেখো এই যে ছোট ছোট মানে ছিদ্রর মতো এরকম হয়েছে, এটা কিন্তু বিট করার কারণে এরকম হয়েছে উপরে, আর অনেক সুন্দরভাবে এই দইটা কিন্তু সেট হয়ে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারবা এই যে দেখো। তো আশা করি আমার এই আজকের রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে আমার সুইট ভিউয়ার্সরা, আমার কলিজার টুকরা আপুরা ভাইয়ারা, আমার ভিডিওতে লাইক দিবা, কমেন্টস করবা, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবা। তোমাদের এই মানে লাইক অ্যান্ড কমেন্টসের কারণেই কিন্তু এতটুকু আসতে পারছি, আশা করি তোমরা আমাদের আমাকে আর কি সাপোর্ট করবা, এইভাবেই আরও বহু দূর জনে এগিয়ে যাইতে পারি তোমাদেরকে সাথে নিয়ে।
তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা, আমিও তোমাদের জন্য অনেক দোয়া করি। আবার দেখা হবে নেক্সট ব্লগ অথবা রেসিপি নিয়ে। আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।